আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, আমরা যারা বাইরের সাইটগুলোতে কাজ করি তারা কিন্তু এখানে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করে থাকে না। তো আমাদের সেখান থেকে কী করতে হয়, সেখান থেকে আমাদের ওয়েব মানি অ্যাকাউন্টে ডলারগুলো নিতে হয়। তারপর সেখান থেকে আমরা কী করতে পারি, সেখান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকাটা নিতে পারি। তো আমি 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, টু ক্যাপসা একটা ভিডিও, সেখান থেকে কিন্তু ওয়েব মানিতে পেমেন্টগুলো নেওয়া যায়। $1 অর্ধেক হলেই সেখান থেকে পেমেন্টটা নেওয়া যায়। তো বন্ধুরা, কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব। তো বন্ধুরা, আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন ইনকাম সাইট শেয়ার করে থাকি। তো কীভাবে আপনারা এখান থেকে পেমেন্টগুলো নিতে পারেন সেই প্রসেসগুলো আমি এখান থেকে দেখিয়ে দিই। তো এই ওয়েব মানি অ্যাকাউন্টটা সবাই ক্রিয়েট করে রাখবেন। তো বন্ধুরা, সবাইকে একটা কথাই বলবো, যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি এই ওয়েব মানি লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আর আপনারা যদি চান তো প্লে স্টোরে এসেও আপনারা এইটা ওয়েব মানি লিখে সার্চ করলে কিন্তু আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে সর্বপ্রথম আপনাদের এইখানে ইনস্টল লেখা থাকবে। তো আপনারা প্রথমে ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন। তো বন্ধুরা, ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো বন্ধুরা, আপনাদের এইখানে প্রথমে সাইন আপ করতে হবে। তো নিচেই দেখতে পাচ্ছেন সাইন আপ একটা অপশন আছে, জাস্ট এই সাইন আপে ক্লিক করে দেবেন। বন্ধুরা, সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আপনাদের প্রথমে এখানে আপনাদের অটোমেটিক বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করা থাকবে। আর সিলেক্ট যদি না করা থাকে তাইলে আপনারা এখান থেকে ক্লিক করে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, তারপর আপনাদের এইখানে আপনাদের ফোন নাম্বারটা দিতে হবে। তো অবশ্যই আপনাদের এখানে একটা যে নাম্বারটা দিয়ে আপনার ফোনে অলরেডি আছে সেই নাম্বারটা এখানে দিবেন, কারণ একটা কোড আসবে, একটা ফোন আসবে, সেই ফোনের লাস্টের 5টা ডিজিট আপনাদের এইখানে বসাতে হবে। তো আপনাদের এইখানে 0 বাদে বসাবেন, আপনাদের ফোনের 0 বাদে এখানে বসাই দিবেন। বন্ধুরা, ঠিক এভাবে বসায় দিবেন। দেখেন, এখানে 0 বাদে আপনার পুরো নাম্বারটা এখানে বসায় দিবেন। তো দেওয়ার পরে বন্ধুরা, এখানে নিচেই যে নেক্সট দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো বন্ধুরা, তারপর আপনাদের এইখানে একটা মেসেজও আসতে পারে কিংবা একটা ফোনও আসতে পারে। তো ফোন আসলে আপনারা কী করবেন, ফোন আসলে আপনাদের লাস্টের 5টা ডিজিট এইখানে বসিয়ে দিবেন, লাস্টের 5টা ডিজিট বসিয়ে দিবেন। আর যদি SMS আসে তাইলে আপনাদের সেই SMS-এর কোডটা এখানে বসিয়ে দিবেন। তো অবশ্যই আপনাদের এখানে ফোন আসতে পারে, ফোন আসলে আপনাদের লাস্টের 5টা ডিজিট এখানে বসিয়ে দিবেন। তো কেমন আসবে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের ঠিক এরকম একটা, দেখেন আমার প্রথমে এরকম একটা নাম্বারে আপনাদের ফোন আসবে। তো আপনাদের এইখানে এইখান থেকে 5টা ডিজিট আপনারা এখান থেকে লাস্টের ওইখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা, এইখানে 5টা ডিজিট বসিয়ে দেওয়ার পর আপনারা নিচেই এই নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনাদের এইখানে উপরে আপনাদের এইখানে নাম্বারটা শো করবে, আর নিচেই আপনাদের এইখানে একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড এইখানে আবার দিবেন। তো আপনাদের পাসওয়ার্ডটা কীভাবে দিবেন আমি বলে দিই। হয়তো মনে করেন আপনার নাম সুমন, তো সুমন লেখার পরে আপনাদের ওইখানে 2-3টা সংখ্যা দিয়ে দিবেন, 1-2-3-4 কিংবা যে কোনো 2-3টা সংখ্যা দিয়ে দেওয়ার পর সেম পাসওয়ার্ডটাই এইখানে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড এইখানে আবার দিবেন। দিয়ে দেওয়ার পর এইখানে একটা ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন, টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক, আমি সব কিছু দিয়ে নিলাম। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিলে, আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা, আপনাদের সামনে একটু আপনাদের কিছু সময় একটু লোড নেবে, আপনাদের পেজটা একটু লোড নেবে। তো আমার পেজটা একটু লোড নেওয়ার পর তারপর এখানে ঠিক এইরকম একটা মেসেজ আপনাদেরকে উপরে দিয়ে দেওয়া হবে। তো এইটা আপনাদের ওয়েব মানি আইডি। তো আপনাদের ঠিক এরকম একটা আইডি আসবে, আপনাদের একটা মেসেজ আসবে। কিছুক্ষণ সময় লোড নেওয়ার পর বন্ধুরা, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনাদের এইখানে এখানে দেখতে পারবেন আপনাদের কিছু ডাউনলোড হবে। তো আপনাদের এইখানে আপলোড ইনফরমেশন, তো আপনাদের ইনফরমেশনগুলো আপলোড হতে থাকবে, এখানে আপডেটিং হতে থাকবে। তারপর আপনাদের এখানে অটোমেটিক আপডেট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে
ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা এখানে কি করবেন, আপনারা এখানে যে নেক্সট দেখতে পাচ্ছেন নিচেই জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইখানে আপনাদের পিন কিংবা এখানে প্যাটার্ন লকও সেট করতে পারেন। তো আমি এখান থেকে প্যাটার্ন লক দ্বিতীয়টা সেট করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দ্বিতীয়টা সেট করে দেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন, আপনাদের এখানে আপনার পিনও দিতে পারেন, আর যদি কিছু না দিতে চান তাইলে নিচে স্কিপ করে দিবেন। তো আমি যেহেতু আমি এখানে প্যাটার্ন দিয়ে দিচ্ছি, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের এখানে একটা প্যাটার্ন দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু প্যাটার্ন সিলেক্ট করেছি তো সেহেতু আমি একটা প্যাটার্ন দিয়ে নিচ্ছি। তারপর বন্ধুরা আপনাদের এখানে চাইলে আপনারা এখানে ফিঙ্গার প্রিন্টও দিতে পারেন। ফিঙ্গার প্রিন্ট যদি না দিতে চান তাইলে নিচে এখানে ক্যান্সেলে ক্লিক করে দিবেন, আর যদি ফিঙ্গার প্রিন্ট দিতে চান তাইলে আপনাদের ওখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন। তারপর বন্ধুরা আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা এখান থেকে কি করবেন, আপনারা এখানে সরাসরি নিচেই নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার বন্ধুরা এখানে আবার এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো যে কয়বার আসবে সে কয়বার আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তো আবার এখানে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে আসার পর আপনাদের এখানে নিচেই এখানে ক্লিক করে দিতে হবে। তারপর বন্ধুরা আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনাদের ইয়েস এখানে ইয়েসে ক্লিক করে দিবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ক্লোজ করে দিবেন। আপনাদের ফোনে যতগুলো নাম্বার আছে সবগুলো এখানে শো করবে। তো আপনারা কী করবেন, এখানে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা সর্বপ্রথম যখন আপনাদের ওয়েব মানি অ্যাকাউন্টটা খুলবেন, তো আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। তো আপনাদের এখানে কিন্তু কিছু থাকবে না। তো আপনাদের এখানে প্রথমে আপনাদের একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার জন্য আপনাদের এখানে এই যে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা নিচেই দেখতে পারবেন ঠিক এরকম একটা অপশন শো করবে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন, এটার উপর ক্লিক করে দিবেন। এইটার উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা নিচেই এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের এটা অ্যাড হয়ে যাবে। তো আপনাদের যখন আপনাদের এখানে ব্যালেন্সগুলো দেখতে পারবেন তখন আপনাদের ব্যালেন্সটা এখানে শো করবে। তো আমার এখানে যেহেতু কোনো ব্যালেন্স এখনও নেই, নিউ অ্যাকাউন্ট করছি, তো এখানে যখন আপনাদের ব্যালেন্সগুলো এখানে আনবেন তখন আপনাদের এখানে শো করবে। তো বন্ধুরা আপনাদের উপরে এটা কিন্তু আপনাদের সেই মূল আইডিটা, এটা আপনাদের কোনো ওয়েবসাইটে যে ওয়েবসাইটে কাজ করবেন উইথড্র নেওয়ার সময় ঠিক এটা আপনাদের ওইখানে বসিয়ে দিতে হবে। তো এটা কোনখান কোন জায়গা থেকে কপি করবেন আমি সব কিছু দেখিয়ে দিব। বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা মেসেজ করে দিছে, এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ অপশন। তো তারা কিন্তু একটা আমাকে একটা মেসেজ করে দিছে, তো আমি সেই মেসেজটাই যাচ্ছি। তো দেখতে পারবেন ঠিক এরকম একটা ওয়েব মানি থেকে ঠিক এরকম একটা মেসেজ করে দিবে, অ্যাকাউন্ট করার সাথে সাথে আমাদের এইরকম একটা মেসেজ করে দিবে। তো বন্ধুরা আপনারা এখানে অ্যাড্রেসটা কপি করার জন্য আপনারা এখানে এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আপনারা ঠিক এই যে এই অ্যাড্রেসটা এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা কপি হয়ে যাবে। তো এটা কপি করে আপনাদের যে ওয়েবসাইট থেকে উইথড্র নিতে চান সেই ওয়েবসাইটে এটা এই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা এখানে আপনাদের আরও এখানে সব অ্যাকাউন্ট এখান থেকে সব কিছু সেট করে নিতে পারেন। তো আপনাদের চাইলে এখানে আপনাদের ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়ে থাকবে। তো আপনারা চাইলে এখানে জিমেইলটাও আপনাদের অ্যাড করে নিতে পারেন। তো সব কিছু এখান থেকে আপনারা বুঝবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন। আর এখানে আপনাদের পাসটি আপনাদের এখানে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই না করলেও কোনো সমস্যা নেই। তো আপনারা এখানে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই না করেও আপনাদের এখান থেকে লেনদেন করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো আপনারা যদি চান তো আপনারা এখানে ডেইলি $100 পর্যন্ত এখানে আপনারা ই করতে পারবেন। তো আমরা যেহেতু এখানে $100 পর্যন্ত অতটাও করবো না, তো যেহেতু আপনারা $100 যদি $100 বেশি করতে চান তাইলে আপনাদের এখান থেকে ই করতে হবে, ভেরিফাই করে নিতে হবে। তো $100 পর্যন্ত আপনারা প্রতিদিন এখান থেকে ই করতে পারবেন। তো আমার তো মনে হয় না যে $100 পরে কেউ এখান থেকে ই করবেন। তো বন্ধুরা এখান থেকে আপনাদের ই করা লাগবে না। তো এই পর্যন্তই আপনারা করে আপনাদের এখান থেকে কাজ চালাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে প্রতিনিয়ত ইনকামের ভিডিও দিয়ে থাকি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে প্রতিনিয়ত ইনকামের ভিডিও দিয়ে থাকি।
তো বন্ধুরা আমরা এর আগেও কিছু ইনকামের ভিডিও দিয়েছি, সেই কারণে কিন্তু আমরা এখানে এই অ্যাকাউন্টটা কিন্তু করা দেখিয়েছি। তো এই অ্যাকাউন্টগুলো মূলত আপনার বাংলাদেশি যে সাইটগুলো আছে সেই সাইটগুলো সরাসরি বিকাশে পেমেন্ট দেয়, কিন্তু বাইরের যে সাইটগুলো আছে সরাসরি সেইগুলো থেকে কিন্তু আমাদের এই ওয়েব মানিতে কিংবা অন্য সাইটগুলোতে পেমেন্ট নিয়ে তারপরে বিকাশ নগদে নিতে হয়। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।